দেখুন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের সঙ্গে হাস্যোজ্জ্বল তিনটি মানুষের ছবি দেখতে পাওয়া যায় কোন ছবিতে তাদের কোলাকুলি কিংবা ধূমপানও করতে দেখা যায় আন্তর্জাতিক ও কোরিয়ার গণমাধ্যমে বারবার ছবি আসা এই তিন ব্যক্তিকে নিয়ে মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আগ্রহ শেষ নেই কারণ দেশটি দ্রুত চলমান পার্বণ বিক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচি পরিচালনার শীর্ষ ব্যক্তিত্ব হচ্ছে এই তিনজন এদের মধ্যে একজন হচ্ছে রিপিং চল তিনি হলেন বিমান বাহিনীর প্রাক্তন জেনারেল দ্বিতীয় জন হচ্ছে কিম জং শিক পেশায় তিনি রকেট বিজ্ঞানী আর তৃতীয় জন হচ্ছে জ্যাং চ্যান হান তিনি হচ্ছেন সমস্ত উন্নয়ন ও সংস্থা কেন্দ্রের প্রধান ছবি ও টেলিভিশন ফুটেজ অনুযায়ী বোঝা যায় এই তিনজন কিং জন উনের পছন্দের মানুষ অন্য সরকারি কর্মকর্তাদের চেয়ে তাদের সঙ্গে কিমের ব্যবহার যে অন্যরকম তা স্পষ্টই বোঝা যায় এদের মধ্যে দুজন আবার কিমের ব্যক্তিগত বিমান গোসহক ওয়ানে ভ্রমণও করেছেন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সমরাস্ত্র কর্মসূচিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি সেনাবাহিনী ও বিজ্ঞানীদের মতো এই তিন অপরিহার্য ব্যক্তিত্ব কিম জং শিক ও জং কোনো অভিজাত পরিবার থেকে উঠে আসেনি আর বিমান বাহিনীর প্রাক্তন কমান্ডার রি ছিলেন উত্তর কোরিয়ার এক সময়ের সেরা স্কুলের ছাত্র এদের মধ্যে সেই বেশি পরিচিত ক্যামেরার সামনে সবসময় হাসি মুখে আসা রি এখন ওয়ার্কার্স পার্টি সমস্ত ভান্ডার শিল্প বিভাগের প্রধান এই বিভাগটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেখভাল করে উত্তর কোরিয়ার শাসকদের ব্যাপারে বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন এই তিনজনের মধ্যে প্রধান হচ্ছে রি কিম জন উন যখন কোন গুরুত্বপূর্ণ আলাপ করেন সেখানেও তার উপস্থিতি থাকে সালে জন্ম নেওয়া রি রাশিয়াতে পড়াশোনা করেছেন সালের পরে যখন র্যাঙ্ক বড় ছিল উনের তখন রিকে পদোন্নতি দেওয়া হয় রি একবার চীন ও দুবার রাশিয়া সফর করেছেন কিম জন শিখ পেশায় রকেট বিজ্ঞানী সরকারি বিমান প্রকৌশলী হিসেবে তার কর্মজীবনে শুরু হয় তবে এখন তিনি জেনারেলের পোশাক পরেন দুই হাজার বারো সালে উত্তর কোরিয়ার প্রথম রকেট উৎক্ষেপণের সফলতার পেছনে কাজ করেছেন সমরস্ত্র ভান্ডার বিভাগের প্রধান শিখ তিনজনের মধ্যে সবচেয়ে রহস্যময় হচ্ছেন জ্যাং চ্যান হা জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমির প্রধান তিনি সমরস্ত নিয়ে উত্তর কোরিয়ার গোপন গবেষণা ও উন্নয়নের দেখভাল করেন তিনি এর মধ্যে পারমাণবিক অস্ত্রও রয়েছে জ্যাং নেতৃত্বে একাডেমিতে কাজ করছে পনেরো হাজার কর্মকর্তা ও তিন হাজার ক্ষেপণাস্ত্র প্রকৌশলী আমাদের চ্যানেলতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে